আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরহাম একাডেমির পক্ষ থেকে। লেটস স্পিক ইন ইংলিশ, চলো ইংরেজিতে কথা বলি সিরিজের দ্বিতীয় পর্বে। আমরা গত পর্বে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে ইংরেজি শেখার পদ্ধতি বা ইংরেজি শেখা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো যে যারা আমরা ইংরেজিতে আসলে কথা বলতে চাই তাদের প্রথম যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হলো বিশ্বাস করা যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো। দ্বিতীয়ত, আমাদের নিরলস চেষ্টা করে যেতে হবে। চেষ্টা হলো যে অন্ততপক্ষে নিজের সাথে নিজেকে একটা নিজের একজন সবচেয়ে ভালো হয় কারোর সাথে কথা বলার লোক পেলে, যে ফ্রেন্ড অ্যাপ্রিসিয়েট করবে, যে ভুলগুলোকে ছোট বাচ্চার ভুলগুলোকে যেরকম সাদরে গ্রহণ করা হয়। এবং মেইন কমিউনিকেশনের আসলে উদ্দেশ্য কি এটা বুঝতে হবে। কমিউনিকেশন শব্দের অর্থই হলো যোগাযোগ, যে আমি কি বলতে চাচ্ছি। প্রাথমিক পর্যায়ে হয়তো কিছু শব্দ, কিছু বডি ল্যাঙ্গুয়েজ, আকার ইঙ্গিত, এভাবে যদি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি সে বুঝতে পারে। এরকম যদি কোনো একটা ফ্রেন্ড আপনি খুঁজে পান, এটা সবচেয়ে ভালো, যে আপনারই লেভেলের এবং আপনাকে হেল্প করবে, সেও ভাঙাচোরা বলে আপনিও ভাঙাচোরা বলেন, তাহলে দুজনের আগায় যাওয়াটা অনেক সহজ হবে। আর এটা যদি না পান, যেটা আমার মতো, আমার ক্ষেত্রে আমি যেরকম একাই আগানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে নিজের ভেতরে একটা আপনার ফটোকপি তৈরি করবেন, আপনি একটা ফ্রেন্ড তৈরি করবেন, আপনার একটা সঙ্গী বা বাডি, কথা বলার সঙ্গীকে বাডি বলা হয়, একজন বাডি তৈরি করবেন যার সাথে আপনার একটা চেতনা থাকবে যে না, আমাকে ইংলিশ শিখতেই হবে, ইংলিশ আমাকে বলতেই হবে, প্রফেশনাল লাইফে আমি ভালো ইংলিশ বলবো। তাহলে আপনাকে যেটা শুরু করতে হবে সেটা হলো যে প্রত্যেকটা কথা যা আপনি বাংলা বলেন একটু পরে সেটা অনুবাদ করার চেষ্টা করা, এবং করতে গিয়ে কোথায় বাধাপ্রাপ্ত হলেন সেটা লিখে ফেলা ঝটপট করে, আর আমাদের গ্রুপে ছুড়ে দেওয়া, আমাদের ভাইরা যারা আছে গ্রুপের সাথে এবং যা জানা আছে, যেটা সবাই সবাইকে একটা জিনিস সবচেয়ে ভালো মনে রাখবেন যে অন্যকে সাহায্য করলে নিজের উপকারটা বেশি হয়। নিজেকেই আসলে এটাকেই বলা হয় সেলফ হেল্প ইজ বেস্ট হেল্প, নিজেকে সাহায্য করাটাই সবচেয়ে ভালো সাহায্য। কারণ আমি যদি আমাকে সাহায্য করি, অন্যায় থেকে দূরে রাখি, ভালো সুস্থ রাখি, তো আমার পরিবারের জন্য স্বাস্থ্য সাহায্য, আমার পরিবেশের জন্য সাহায্য, আমার দেশের জন্য সাহায্য, বিশ্বের জন্য সাহায্য, কারণ আমি নিজেকে একজন ভালো মানুষ করে গড়ে তুললাম। এই ফায়দা পৃথিবী পাবে, আমার পরিবার পাবে, আমার সমাজ পাবে। এই জন্য সেলফ হেল্প ইজ বেস্ট হেল্প। তো যাই হোক, তো এই জিনিসগুলো আমরা একটু নিজের থেকে চর্চা করব, নিজেরা চেষ্টা করব প্রতিনিয়ত। তো কথা বলার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা হয়তো স্কুল কলেজে পড়ে অনেক অনেকভাবেই গ্রামারের অনেক অংশই পড়েছি, টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, এই বিষয়গুলো আমাদের হয়তো পাংচুয়েশন কত জিনিসই বারবার আসছে, প্যারাগ্রাফ, প্যাসেজ, এসে, হ্যাঁ, লেটার, তো সব কিছু আমরা পড়ে ফেলছি। কিন্তু মেইন প্রবলেম যেটা, যে কমিউনিকেশনটা করা হয়ে উঠতেছে না। তো কমিউনিকেশন না হওয়ার আরেকটা কারণ হলো যে শুরু করতে ভয় পাওয়া, যেটাকে বলা হয় যে একটা মানে এই শুরুর যে জড়তা এটাকে ভাঙে কি বলে আইস ব্রেকিং, মানে আমাদের ভেতরে লজ্জার একটা বরফ জমে আছে, আমাদের ভেতরে জড়তার একটা বরফ হয়ে আছে, এই বরফটাকে ভেঙে ফেলতে হবে। বরফটাকে যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে তরল হবে, সরল হবে, আমার বলাটা সহজ হবে। তো এই বলা সহজ হওয়ার জন্যই প্রাথমিক পর্যায়ে আজকের যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা গ্রিটিংস, অর্থাৎ এই কারোর সাথে কথাবার্তা শুরু করা, দেখা হলো কিভাবে শুরু করব বা শুরু করাই হচ্ছে না, এই শুরু করাটাকে গ্রিটিংস বলা হয়, অভিবাদন বা শুভেচ্ছা জানানো। কারোর সাথে দেখা হলেই প্রথম কিভাবে তার সাথে আমার কথাটা শুরু হবে, তো এই গ্রিটিংস পর্ব এ মানে ওয়ানটা আমরা শুরু করতেছি। এখানে আরো কয়েকটা পর্ব আছে একই সাথে, যে পর্বগুলো হলো আসলে যে একজন এক একজন মানুষের, আমরা যদি খেয়াল করি যে এক একজন মানুষের যোগাযোগ ব্যবস্থা এক এক রকম, যোগাযোগ ধরনে এক রকম, বাট প্রত্যেকের যোগাযোগের মাধ্যমেই সে ঠিক কমিউনিকেশনটা করতে পারতেছে। দেখা হচ্ছে এক একজনের সাথে এক এক রকম কথা হলো, কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারলাম। একজন মুরব্বীর সাথে দেখা হলে একভাবে প্রকাশ করলাম, একজন ছোট ফ্রেন্ডের সাথে দেখা হলে একভাবে প্রকাশ করলাম, শিক্ষকের সাথে দেখা হলে একভাবে প্রকাশ করলাম। সবাইকে কিন্তু একই শব্দ দিয়ে অভিবাদন করা যায় না, ক্ষেত্র বিশেষে অবস্থার ভেদে ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে একই কাজ, উদ্দেশ্য একটাই, অভিবাদন করা বা সম্ভাষণ করা বা তার সাথে কিছুক্ষণ কথা বলা বা দেখা হওয়ার পরে হাই হ্যালো বলা, কিন্তু
এটার জন্য আমাদের কি দরকার হয়, আলাদা আলাদা শব্দগুলো আলাদা 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 জায়গায় বা জায়গা বিশেষ বিশেষ শব্দগুলোই বেশি প্রযোজ্য। এখানে কয়েকটা সিনারি আমাদের সামনে আসবে, দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথনগুলোকে আমরা বোঝার চেষ্টা করব, আর এগুলোকে আমাদের চর্চা করে আমাদের বাস্তব জীবনে নিয়ে আসবো। ইতিপূর্বে এগুলো কি করছেন সেটা জানি না, তবে আজকের থেকে এখান থেকে যা দেওয়া হবে ওইটুকু চেষ্টা করবেন আজকে কমপ্লিট করতে। তা আপনি ঠিক কতটুকু শিখতেছেন এটা ভাবার দরকার নাই, একটা সময় গেলে ছোট বাচ্চা যেরকম ভাবে না যে আমি কি শিখতেছি সেটা তার হয়ে যায়, একটা সময় আপনি পার করার পর দেখবেন যে সত্যি কমিউনিকেশনের এক চমৎকার যোগ্যতা আপনার তৈরি হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। জন এক ব্যক্তির নাম, তো সে দেখা হয়েছে কারোর সাথে, প্রথম শব্দ যেটা বলল হাই হাই, আমরা যেরকম বলি হে এইদিকে আসেন, হ্যালো হ্যালো বাবা বা হাই বাবা, এখন আমরা বাংলায় বলি হাউ আর ইউ ডুইং। সো সো এখানে কি বলা হয়েছে, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, কিন্তু এখানে কি বলা হচ্ছে হাউ আর ইউ ডুইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি করছো, তোমার মানে আমরা যদি সরল অর্থ ধরি হাউ আর ইউ ডুইং মানে তুমি, হাউ মানে কিভাবে বা কেমন, আর ডুইং মানে তুমি করছো, কেমন করছো। আসলে সব জায়গায় শাব্দিক অর্থটা উঠবে না, উঠবে হলো রূপক অর্থ, একই শব্দের বাক্যের ধরন দেখে আমাকে অর্থটা আসলে উঠাতে হবে। যে হাউ আর ইউ ডুইং মানে তুমি কেমন করছো, মানে তোমার দিনটা কেমন যাচ্ছে, তোমার সব কাজকাম কেমন চলছে, অর্থটা হলো যে তুমি কেমন আছো। আমরা যদি এক অর্থে এটার অর্থ সরাসরি সরল অর্থ তুলে ফেলি যে তুমি কেমন আছো, এটাই সবচেয়ে ভালো অর্থ, বা তোমার দিনগুলো কেমন যাচ্ছে, হাই হাউ আর ইউ ডুইং, হাই হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। হাই বলার পরে একটু থামতে হবে, কমা মানেই হলো থামা, হাই একসাথে না, হাই হাউ আর ইউ ডুইং এটা ভালো হলো না, হাই। তার দৃষ্টি আকর্ষণ করা হলো, সে যখন তাকালো তখন আমি কি বললাম, হাউ আর ইউ ডুইং, কেমন যাচ্ছে তোমার, কেমন আছো তুমি, কেমন চলছে তোমার দিনগুলো। আমরা এক একজনকে একভাবে যে কেমন আছেন স্যার, কেমন যাচ্ছে আপনার, ইংলিশে যেহেতু ইউ ছাড়া তুমি আপনি আলাদা কোনো নাই, ইউ সবার জন্য, বয়োজ্যেষ্ঠর ক্ষেত্রেও, কিন্তু সেক্ষেত্রে হাউ আর ইউ ডুইং স্যার, স্যার আমরা যোগ করতে পারি, ম্যাডাম যোগ করতে পারি, বা আঙ্কাল একটা কিছু আমরা কি এরপরে যোগ করতে পারি সম্মানের জন্য, বা নর্মালি হাই হাউ আর ইউ ডুইং, কেমন যাচ্ছে তোমার, কেমন আছো তুমি। তো কোশ্চেনটা করা হয়েছে সারাকে, আর সারা কি বলতেছে, আই এম ফাইন, একটা বাক্য হয়ে গেল ফুল স্টপ, আমাকে পুরো থেমে যেতে হবে, আই এম ফাইন, আই অ্যাম সংক্ষিপ্ত রূপ হলো আম, আই এম ফাইন, আই এম ফাইন, আম উচ্চারণটা ওরা এভাবেই করে, আই এম ফাইন, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউর সেলফ। সো ভদ্রতা হলো যে নিজের অবস্থার বলার পরে অন্যের অবস্থাটা আসলে জানা। তো এখানে প্রশ্ন করা হয়েছে হাউ অ্যাবাউট ইউর সেলফ, বাক্যটা একটু খেয়াল করব, হাউ কেমন, অ্যাবাউট সম্বন্ধে, ইউর সেলফ ইউর তোমার, সেলফ মানে নিজের, মানে তুমি কেমন আছো। আমরা যদি শব্দের অর্থ আলাদা আলাদাভাবে ধরি তাহলে একরকম হবে, কিন্তু যদি একটু খেয়াল করি যে পুরো বাক্যটা দিয়ে আসলে কি বোঝানো যাচ্ছে, মনের ভাবটা কি, সে অর্থ হলো হ্যাঁ আমি তো ভালো, তুমি কেমন আছো, এরকম যে হ্যাঁ আমি তো ভালো আছি স্যার, আপনি কেমন আছেন, হাউ অ্যাবাউট ইউর সেলফ স্যার, অথবা হাউ অ্যাবাউট ইউ স্যার আমরা বলতে পারি। তো সেলফ মানে নিজে, আর একটু গুরুত্ব দেওয়ার জন্য যে তুমি নিজে কেমন আছো। অনেক সময় বলি না যে তুমি তো অন্যের যত্ন নিচ্ছ, অন্যের খেয়াল করতেছো, তোমার নিজের কি অবস্থা, একটু দেখাশোনা করো, একটু খেয়াল নাও, তো এরকম ক্ষেত্রে আন্তরিকভাবে কথাগুলো বলা হয়ে থাকে। যাই হোক, তো কি বললো, আই এম ফাইন, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউর সেলফ, হাউ অ্যাবাউট ইউর সেলফ, তুমি কেমন আছো। চমৎকার উত্তর, আই এম প্রিটি গুড, প্রিটি মানে চমৎকার, আই এম প্রিটি গুড, আমি খুব ভালো আছি, মানে আই এম গুড বললে হয়ে যেত, দায় সারা, এই কেটে যাচ্ছে, আছি একরকম, আমরা যেরকম বলি, তো আসলে এরকম না, শুকর গুজার বান্দারা সবসময় স্রষ্টার প্রতি সন্তুষ্ট থাকে,
নিজের অবস্থা যাই আসুক তার উপর সন্তুষ্ট থাকে, এটাই বেটার। সো আই এম প্রিটি গুড, মানুষ যখন শুকুর গুজার হয় তার অবস্থা ভালো হয়। দেখেন ওদের ভাষার মধ্যেই সবসময় যে অবস্থায় থাক বলতেছে আই এম প্রিটি গুড, হ্যাঁ আমি চমৎকার ভালো আছি, থ্যাংক ফর আস্কিং, আমাকে জিজ্ঞেস করার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে আমি কেমন আছি এটা যে জিজ্ঞেস করলেন, এটা তো আসলে আমার প্রতি আন্তরিক আছে বলেই করছেন, এই জন্য আমি অগ্রিম ধন্যবাদ দিয়ে দিলাম। আমরা তো এটা আসলে দিতাম কিনা যাই হোক, তো এটা আমরা অভ্যস্ত হব। জন কি উত্তর দিল, আই এম প্রিটি গুড থ্যাংকস ফর আস্কিং। তো আই এম প্রিটি গুড থ্যাংকস ফর আস্কিং, আস্ক মানে জিজ্ঞেস করা, থ্যাংকস মানে তো আপনারা সবাই জানেন, প্রিটি মানে চমৎকার। আমরা এই লেসন থেকেই যখন যে নতুন শব্দটা আসবে, যার কাছে যেটা, অনেকের কাছে সবই নতুন, এই পুরাতন, অনেকের কাছে সবই নতুন, অনেকের কাছে 50% নতুন 50% পুরাতন, যে যে লেভেলেরই হই না কেন আমি আমার সাথে আমার তুলনা করব, অন্য কাউকে না। আর আমার দায়িত্ব হলো যে আমি প্রত্যেকটা শব্দের সাথে যে শব্দটাই আমার কাছে নতুন মনে হবে কাগজে লিখে ফেলবো, 2-3 বার এটাকে একটু রিভাইজ করব, একটা সময় গিয়ে এটা আমার আয়ত্ত হয়ে যাবে। এখানে দেখেন সারা অ্যান্সার করতেছে, সে বললো যে থ্যাংক ফর আস্কিং, আপনাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। বাট সে কি বলতেছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সো হাউ হ্যাভ ইউ বিন, সো হাউ হ্যাভ ইউ বিন, এখানে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে যাই একটু, যে আই হ্যাভ বিন, কারণ কি হবে সাবজেক্ট এবং সাহায্যকারী হবে হ্যাভ অথবা হ্যাজ, আর ভার্বের তৃতীয় সারি। তো বি একটা ভার্ব, বি মানে হওয়া বা থাকা, বা তো বিন মানে কি আছি, তো আই হ্যাভ বিন আমি আছি। সো এটাকেই প্রশ্ন করছে, তুমি কেমন আছো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। অনেক সময় বলা হয় নো প্রবলেম, একজনকে জিজ্ঞেস করতে গেলে সে কোনো হয়তো কাজে ব্যস্ত আছে বা আমার কাছে একটু ইতস্তত লাগতেছে, সেমত অবস্থায় সে আমার মনোভাবটা বুঝতে পেরেই অ্যান্সারটা ভদ্র ভদ্র সচিত ভাবেই বলে ফেলে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সো হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন আছো, হয়তো মনে হতে পারে যে উনি কাজে ব্যস্ত ছিল, আমি হাওয়ারিও জিজ্ঞেস করে একটা বিপদই বা একটা ভুল করে ফেললাম কিনা। এমতো ক্ষেত্রে আপনি যদি তার ইতস্ততার কারণ বুঝতে পারেন বা অবস্থা বুঝতে পারেন, চমৎকারভাবে তাকে তার শাইনেস বা তার এই টেনশন থেকে বের করে আনার জন্য বলতে পারেন, নো প্রবলেম, সমস্যা নেই। সো হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন আছো বা কেমন রয়েছো, কেমন ছিলে, মানে তুমি কেমন আছো, এই যে তোমার অবস্থাটা কেমন যাচ্ছে, এভাবে বলা। সো হাউ হ্যাভ ইউ বিন, বি মানে হওয়া, তার তৃতীয় সারিটা আসছে কেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হাউ হ্যাভ ইউ বিন একটা প্রশ্ন বাক্য, এই জন্য হ্যাভটা সাবজেক্টের আগে চলে গেছে। সো মানে কি, অতএব অথবা তাই, সুতরাং, এই ধরনের অর্থে সো ব্যবহৃত হয়। তো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো হাউ হ্যাভ ইউ বিন, অতএব তুমি কেমন আছো, তা তুমি কেমন রয়েছো বা তোমার অবস্থা কি, এরকম অর্থগুলো আমরা ইজিলি তুলতে পারি এখানে, এগুলো আমরা অভ্যস্ত হয়ে যাব। চমৎকার উত্তর, আই হ্যাভ বিন গ্রেট, আই হ্যাভ বিন গ্রেট, আমি তো ভালো আছি। গ্রেট শব্দটা তো মহৎ, কিন্তু এখানে ভালোর যে একটা চূড়ান্ত অবস্থা বা ভালো, অনেক ভালো, এটা বোঝানোর জন্য এখানে যদি আমি মহৎ আছি বলি, তাহলে অর্থটা আসলে সঠিক হলো না। এটি শব্দের শাব্দিক অর্থই চূড়ান্ত নয়, ক্ষেত্র বুঝে আমাকে অর্থ তোলার যোগ্যতা তৈরি হয়ে গেলে বুঝবো যে না, এই ভাষাটা ভালোভাবে আমার মধ্যে আয়ত্ত এসে গেছে, আয়ত্তে এসে গেছে। তো আই হ্যাভ বিন গ্রেট, আই হ্যাভ বিন গ্রেট, হ্যাঁ আমি খুব ভালো আছি, ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, এটাও একটা অবস্থা, আই হ্যাভ বিন গ্রেট, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে কেমন, হোয়াট অ্যাবাউট, হোয়াট মানে তো কি আমরা জানি, অ্যাবাউট মানে সম্বন্ধে, ইউ মানে তুমি, মানে তোমার সম্বন্ধে কি, মানে তোমার অবস্থা কি, অর্থ দাঁড়ালে কিন্তু একই। হোয়াট হ্যাভ ইউ বি, হোয়াট হ্যাভ ইউ বিন যেরকম ছিল, এখানে হোয়াট অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, ব্যাপারটা বুঝতে পারলে আমাদের জন্য আয়ত্ত করা সহজ হবে এবং আমরা এগুলো অভ্যাসে পরিণত করব নিজের সাথে নিজে। এই হাউ আর ইউ, তুমি কেমন আছো, নিজেকেই প্রশ্ন করব। গ্রেট, আই হ্যাভ বিন গুড, অথবা আই এম ওয়েল, আই এম ওকে, বিভিন্নভাবে আমরা অ্যান্সার করতে পারি। আবার নিজেকেই প্রশ্ন করলাম, হ্যাঁ আই এম গ্রেট, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, তাকে বলো তুমি কেমন আছো, হোয়াট অ্যাবাউট ইউ,
সে উত্তর দিচ্ছে, আই হ্যাভ বিন গুড, আমি ভালো রয়েছি বা ভালো আছি। আই হ্যাভ বিন গুড, আমি ভালো আছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে উত্তরটা দেওয়া হয়েছে, আই অ্যাম ইন স্কুল রাইট নাও, আমি এখন স্কুলে। রাইট নাও, এই রাইট শব্দটা অনেক ব্যবহার করে, রাইট মানে সঠিক, মানে ঠিক এ মুহূর্তে, এখানে সঠিক বা ঠিক, নাও মানে এখন। আই অ্যাম ইন স্কুল রাইট নাও, একজন জিজ্ঞেস করলো ফোনেই ওভার দ্য ফোন, আপনি উত্তর দিলেন যে আই হ্যাভ বিন গুড, আই অ্যাম ইন ক্লাস নাও, তারপরে সে বুঝে গেল ও সে তো ক্লাসের মধ্যে আছে, রাইট নাও, এখন তো তাকে আর বেশি কথা বলা যাবে না। আই হ্যাভ বিন গুড বাট আই অ্যাম ইন এক্সাম হল নাও, রাইট, আই অ্যাম ইন এক্সাম হল রাইট নাও, আমি এই মুহূর্তে এক্সাম হলের মধ্যে আছি। তাহলে কি হলো, আপনি বুঝে গেলেন যে না এই মুহূর্তে তাকে আর কথা বলা যাবে না, অথবা আই অ্যাম ইন মিটিং রাইট নাও, আমি এখন একটা মিটিংয়ে আছি। তো এই যে অনেকগুলো বাক্য আমরা এখান থেকে বুঝে যাব, আর এক্সপ্রেশনটা আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কোন এক্সপ্রেশন কোন অবস্থায় এটা ব্যবহার করা হচ্ছে। এখন যদি মনে হয় যে হ্যাঁ সে স্কুলে, তো স্কুল মানে কিছু কথা বলাও যেতে পারে, ক্লাসে বলেনি স্কুলে বলেছে, তো আরেকটা প্রশ্ন শুরু দিল, হোয়াট স্কুল ডু ইউ গো টু, তাহলে হোয়াট স্কুল, কোন স্কুল ডু ইউ গো টু, তুমি যাও সেদিকে। যদি আমরা এটা অর্থ কি আসলে যে তুমি কোন স্কুলে পড়ো, অর্থটা কি হবে, ডু ইউ গো টু মানে কি, তুমি স্কুলে যাও, স্কুলে যাও কি 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 জন্য যায়, তো স্কুলে পড়ার জন্য যায়, তো ডু ইউ রিড বললেও হতো, কিন্তু সে কি বলছে, হোয়াট স্কুল ডু ইউ গো টু, তুমি কোন স্কুলে যাও বা কোন স্কুলে পড়ো। তো গো দিয়েও পড়ার যে অর্থটা, আসলে পড়ার অর্থ কি, স্কুলে গিয়ে তো পড়তে হয়, তো এই যে রূপক অর্থের মাধ্যমে একটা শব্দ দিয়ে আর একটা উদ্দেশ্য সাধন করার যে চমৎকার রীতি, এটা যখন আয়ত্ত হয়ে যাবে তখন ভাষাটা আমার কাছে মানে সহজ হয়ে যাবে, যে আমি আমার মনোভাব যে কোনোভাবে অনেকগুলো উপায় বের হবে আমার মনোভাবটা প্রকাশ করার জন্য। কী বললো, হোয়াট স্কুল ডু ইউ গো টু, তুমি কোন স্কুলে যাও বা কোন স্কুলে পড়ো। সহজ অ্যান্সার, আই গো টু পিসিসি। আর সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় অ্যান্সারের সময় সেই ভার্বটা দিয়ে অ্যান্সার করাটাই স্ট্যান্ডার্ড, এটাই হলো বেটার। সো আই গো টু পিসিসি, পিসিসি একটি স্কুলের নাম, হয়তো সংক্ষিপ্তে পিসিসি দেওয়া হয়েছে। আচ্ছা এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ডু ইউ লাইক ইট দেয়ার, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো ইট, এটা কোনটা, এই যে স্কুল দেয়ার সেখানে, মানে কি তোমার স্কুলটা, ওই যে ওখানের যে স্কুলটা সেটা কি তুমি পছন্দ করো, ডু ইউ লাইক ইট দেয়ার, মানে তুমি কি তোমার স্কুলটা পছন্দ করো, পুরো বাক্যের অর্থটা দাঁড়াবে হলো তুমি কি তোমার স্কুলটা পছন্দ করো, কিন্তু এখানে দেয়ার দেওয়া হয়েছে, ইট দেওয়া হয়েছে, মনে হতে পারে এগুলো এক্সট্রা, না এটা ভাষাকে সুন্দর করার জন্য ওটা ব্যবহার করে, ডু ইউ লাইক ইট দেয়ার, সেখানের ওই স্কুলটা কি তুমি পছন্দ করো, আসলে ওদের জিজ্ঞাসাটা একটু বিস্তৃত করা, ডু ইউ লাইক ইট দেয়ার, তুমি কি সেখানে বা সেই স্কুলটা পছন্দ করো, ডু ইউ লাইক দ্যাট স্কুল বললেও হতো, কিন্তু কথা বলার ক্ষেত্রে দ্যাট স্কুল না বলে একটা দেয়ার শব্দ অনেক কিছুর জন্য ব্যবহার করা হয়, ইট অনেক কিছুর জন্যই মানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়ে যায়, তো ডু ইউ লাইক ইট দেয়ার, তুমি কি সেখানে সেটা পছন্দ করো, সে কি বললো যে ইটস ওকে, মানে আই লাইক না দিয়ে ইটস ওকে, ঠিক আছে, এই ধরনের স্কুল আমার জন্য ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে, ওরা কিন্তু ককে কর মতো উচ্চারণ করে না, একটু খর মতো খও না, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস এ রিয়েলি বিগ ক্যাম্পাস, এটা কেন ওকে, যে এটা সত্যি একটা বড় আঙিনা, বড় ক্যাম্পাস, বিশাল এক বিদ্যালয়ের বিদ্যালয়, ইটস এ রিয়েলি বিগ ক্যাম্পাস, আমার কেন পছন্দ এটা বলে দিল, ইটস এ রিয়েলি বিগ ক্যাম্পাস, রিয়েলি মানে সত্যি বা সত্যিকার অর্থে এ বিগ ক্যাম্পাস, একটা বড় ক্যাম্পাস। সে একটা চমৎকার দোয়া করে দিল, গুড লাক উইথ স্কুল, এই স্কুলে তোমার ভাগ্যটা ভালো হোক, মানে তোমার লেখাপড়া বা তোমার যাত্রাটা ভালো, গুড লাক মানে কি, লাক মানে ভাগ্য, গুড মানে ভালো, এটা আমরা জানি, উইথ মানে সাথে, স্কুল তো স্কুলই,
গুড লাক উইথ স্কুল, তোমার এই স্কুলটা বা তোমার এই স্টাডিটা। আসলে এখানে কি স্কুল ভালো, স্কুল স্কুলের ভাগ্য ভালো হোক মানে কি, তোমার পড়াশোনা তুমি ভালোভাবে করো, ভালোভাবে এগিয়ে যাও, ভালো একটা রেজাল্ট করো, তোমার ভাগ্যে এই লেখাপড়াটা ভালোভাবে কাজে লাগুক। অনেক সময় ভালো রেজাল্ট করেও ভাগ্যটা ভালো হয় না, কিন্তু এখানে চমৎকার একটা দোয়া করে দেওয়া হলো, গুড লাক উইথ স্কুল, তোমার স্কুল এইটা একটা ভাগ্যের জন্য ভালো কিছু হোক বা ভাগ্যে ভালো কিছু নিয়ে আসুক। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আলোচনার শেষে যেটা দেয়া হলো যে দেখেন এটা আমাদের একটা অভ্যাস হওয়া চাই, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন করার যে একটা মানসিকতা, এটা যেন আমাদের মধ্যে থাকে। এটাকে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, অন্যকে ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই যখন আমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে, জীবনে শান্তি প্রশান্তি আসবে। তো আমরা এইটুকু খুব ভালো করে প্র্যাকটিস করব, গেটিং টু আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো আগামীকাল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কারো কোথাও বুঝতে বা কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সলভ করতে। আর তারপরে সর্বোপরি যে কথাটি, সেটা হলো যে আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, কোথাও যদি কোনো ভুল ধরা পড়ে মানবিক দৃষ্টিকোণ থেকেই শুধরে দিবেন, আমরা চেষ্টা করবো যথাসময়ে সেটা আমরা নিজেদের ভুলটাকে শুধরে নিতে, যাতে করে আগামীতে এই ভুলের অবতারণা আর না হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।